ব্রাজিল নাকি আর্জেন্টিনা, এই দুদলের প্রীতি ম্যাচে উত্তেজনা রেণু ছড়ায় পুরো বিশ্বে। প্রতি চার বছরে বিশ্বকাপ বাছাই পর্বে দুইবার করে দেখা হয় ব্রাজিল আর্জেন্টিনার। এছাড়া বড় টুর্নামেন্টের দুই দলের ম্যাচ পাওয়া যেন ভাগ্যের ব্যাপার। এই যেমন কোপা আমেরিকার সেমিফাইনাল খেলতে যাচ্ছে এই দুই দল, সেটাও বারো বছর পর, মাঝে পার হয়ে গেছে একটা যুগ। তাতে একটা প্রজন্মে হারিয়ে গেছে ব্রাজিল আর্জেন্টিনার। 2007 সালে ভেনেজুয়েলার কোপাতে সেমিফাইনালে সবশেষ দেখা হয়েছিল দুই দলের। এক পেসে ফাইনালে আর্জেন্টিনাকে 3-0 গোলে হারিয়ে ব্রাজিল সেবার জিতেছিল নিজেদের অষ্টম শিরোপা। তখনকার দুই দলের মোট 46 জনের স্কোয়াডে মাত্র দুজন খেলোয়াড় আছেন এখন। তারা দুইজনেই দুই দলের অধিনায়ক। বার্সেলোনায় একসঙ্গে 7 বছর খেলার সুবাদে তারা খুব ভালো বন্ধুও, ব্রাজিলের দানি আলভেসও আর্জেন্টিনার লিওনেল মেসি। সেবার আলভেসের বয়স ছিল 23, ফাইনালে একাদশে ছিলেন না তিনি। এলানো ইঞ্জুরিতে পড়ার পর 30 মিনিট মাঠে নেমেছিলেন আলভেস, এরপর গোলও করেছিলেন আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে। আর সেবার কোপা থেকে 19 বছর বয়সে মেসি নিয়মিত হয়েছেন আর্জেন্টিনা দলে। হিসাব মতো অবশ্য সেমিফাইনালে দেখা হওয়ার সুযোগটা কমই ছিল ব্রাজিল আর্জেন্টিনার। ব্রাজিল হিসাব মতো এগুলো গ্রুপ পর্বে আর্জেন্টিনা রানার্স আপ হওয়ায় দেখাটা হয়ে যাচ্ছে সেমিফাইনালেই। স্বাগতিক দেশ, তারপরও আর্জেন্টিনার নড়বড়ে অবস্থা সব মিলিয়ে তাই ব্রাজিলই ফেভারিট। ইতিহাসও তেমনটাই বলছে, ব্রাজিলের মাঠে কোপা আমেরিকাতে কখনোই ব্রাজিলকে হারাতে পারেনি আর্জেন্টিনা। 1919 থেকে 1989 পর্যন্ত মোট 6 বার স্বাগতিক হিসেবে ব্রাজিল কোপা আমেরিকা খেলেছে আর্জেন্টিনার বিপক্ষে। এর মধ্যে আর্জেন্টিনার সেরা সাফল্য 1983 সালে একটি গোল শূন্য ড্র। 6 ম্যাচে আর্জেন্টিনা গোল করতে পেরেছে 3 দফায় মাত্র 3টি। স্বাগতিকের হিসাব বাদ দিলে অবশ্য দুই দলের মুখোমুখি লড়াই এগিয়ে আছে আর্জেন্টিনা। কোপায় 15 বার জয়ী আর্জেন্টিনা, ব্রাজিল 9 বার, বাকি 8 ম্যাচ হয়েছে ড্র। আর সব মিলিয়ে হিসাব করলে 110 বার একে অপরের বিপরীতে খেলেছে দুই দল। 1914 সালের প্রীতি ম্যাচ দিয়ে শুরু, প্রথম ম্যাচটা আর্জেন্টিনা জিতে নিয়েছিল 3-0 ব্যবধানে। এরপর অনেকদিন আর্জেন্টিনা হেড টু হেড এগিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে ব্রাজিল একচেটিয়া আধিপত্য দেখিয়েছে। 110 ম্যাচ ব্রাজিলের জয় 40 আর আর্জেন্টিনার জয় 38। এবারে সেমিফাইনালে মহারত্বটা আরও একদিক দিয়ে বাড়তি উন্মাদনা ছড়িয়ে দিচ্ছে ফুটবল বিশ্বে। বিশ্বকাপ, কোপা আমেরিকা আর কনফেডারেশন কাপ মিলিয়ে দুই দলের শিরোপা 17টি করে। সেমিফাইনালে জয়ী দল নিজেদের শিরোপা সংখ্যা বাড়িয়ে শ্রেষ্ঠত্ব ঘোষণার সুযোগটা পেয়ে যাবে একবার। আর একটা ব্যাপার নিশ্চিতভাবে বদলে যাচ্ছে এবার, 1993 সাল থেকে কোপার নতুন ফর্ম্যাট চালু হওয়ার পর 5 বার করে সেমিফাইনাল খেলেছে ব্রাজিল আর্জেন্টিনা। প্রতিবারই দুই দল উঠেছে ফাইনালে, এবার সেই রেকর্ড ছেদ পড়বে যে কোনো এক দলের। গত বছর সবশেষ দুই দলে দেখা হয়েছিল প্রীতি ম্যাচে, সেখানে ব্রাজিল জিতেছিল 1-0 ব্যবধানে। আর ব্রাজিলে বিশ্বকাপ বাদ দিলে স্বাগতিক হয় সরাসরি খেলেছিল ব্রাজিল। 2010 ও 2018 বিশ্বকাপে বাছাই পর্বে মোট 4 ম্যাচেও ব্রাজিলকে হারাতে পারেনি আর্জেন্টিনা। প্রতিযোগিতামূলক ম্যাচে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা জয় খুঁজতে পাওয়াটা আপনাকে ক্যালেন্ডারের পাতা উল্টে যেতে হবে 2005 সালে। নিজেদের মাঠে সেবার আর্জেন্টিনা সেলেসাওদের হারিয়েছিল 3-1 ব্যবধানে। তবে সেমিফাইনালের ভেন্যুটা ব্রাজিলের জন্য অপেয়া বটেই। এই মাঠে 2014 বিশ্বকাপে সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হয়েছিল ব্রাজিল। পরে গল্পটা নতুন করে আরেকবার বলে সেলেসাও ভক্তদের রক্তক্ষরণটা আর নাই বাড়ালাম। আর্জেন্টিনা অবশ্য আড়ালে কিছুটা স্বস্তি পেতে পারে সংস্কার কুসংস্কারের বুলি আওড়ে। ব্রাজিলের কাছে তো স্বাগতিক হওয়াটা চাপেরও। ইতিহাসের পাতা উল্টে আপনি ফেভারিট বা আন্ডার ডগ খুঁজে বের করতে পারেন, চাইলেই নিজের দলকে এগিয়ে রাখতে পারেন নিজের ইচ্ছা মতো যুক্তি সাজিয়ে, অর্থাৎ তর্কযুদ্ধ নেমে যেতে পারেন। কিন্তু এসব কিছু ধোপে টিকবে না 3 জুলাই। ঘুম থেকে উঠে বা না ঘুমিয়ে কাকডাকা ভোরের টিভি অন করে রেফারি কিক অফের বাসের সঙ্গে আপনার বুকেও দুরু দুরু শুরু হয়ে যাবে। এর আগে কয়েকদিন ধরে চলবে আলোচনা তর্ক, ম্যাচ শেষেও থামবে না সেসব। আগের রাতে ক্রিকেট বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের ভাগ্য যাই হোক না কেন, আরও একবার উৎসবের মাত্রে অথবা আরেকটু মন খারাপ হওয়ার ঝুঁকি নিয়ে আপনাকে রেডি থাকতে হবে। আর্জেন্টিনা ব্রাজিল মহারণে কেউ ফেভারিট নয় বলছেন লিওনেল মেসি। এবার কোপা আমেরিকার সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। দ্বৈরথের আগে কি ভাবছেন মেসি বাহিনী, চলুন দেখে নেওয়া যাক। কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলাকে 2-0 গোলে হারিয়ে কোপা আমেরিকার সেমিতে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। সেমিফাইনালে অপেক্ষা করছে ব্রাজিল। বিশ্বের অন্যতম আরাধ্য ম্যাচটাই তাই এবার ফাইনালে আগেই হতে যাচ্ছে। প্রথমে হোঁচট খেয়ে শুরু করলেও পরের ম্যাচগুলো ধীরে ধীরে ফর্ম ফিরে পেয়েছে আর্জেন্টিনা। ব্রাজিল বেশ ছন্দে টুর্নামেন্ট শুরু করলেও গত ম্যাচে বোঝা গেছে তাদেরও উন্নত জায়গা আছে অনেক।
সবকিছু বিবেচনা করে মেসির কাছে মনে হয়েছে এবার কোপা আমেরিকা ব্রাজিল সেমিফাইনালে ম্যাচে কোনো দলই ফেভারিট নয়। প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে হেরেছিল আর্জেন্টিনা, পরে ড্র করেছে প্যারাগুয়ের সঙ্গে। ওদিকে ব্রাজিলকে গ্রুপ পর্বে রুখে দিয়েছিল ভেনেজুয়েলা, কোয়ার্টারে আরেকটু হলেই বাদই পড়ে যেত প্যারাগুয়ের বিপক্ষে। সব মিলিয়ে মেসির কাছে মনে হয়েছে এবার কোপা আমেরিকার সব দলে মোটামুটি কাছাকাছি শক্তির, নিজেদের দিনে যে কোনো দলকে হারিয়ে দিতে পারে তথাকথিত ফেভারিটদের। তাই আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচে কাউকে নিশ্চিতভাবে ফেভারিট বলছেন না মেসি। মেসি বলছেন আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচে কে ফেভারিট সেটা বলা কঠিন, বিশেষ করে এবারে কোপা আমেরিকার ক্ষেত্রে ব্যাপারটা আরও সত্যি। মেসি বলছেন এখানে সবাই সবাইকে হারানোর সামর্থ্য রাখে, তবে ফর্মে থাকা ব্রাজিল যে কতটা ভয়ঙ্কর সেটা এই দলের মেসির চেয়ে ভালো আর কে জানে। কোপা আমেরিকা নকআউট রাউন্ডে সর্বশেষ চারবারের দেখায় প্রত্যেকবারই ব্রাজিলের কাছে হেরেছে আর্জেন্টিনা। সর্বশেষ হেরেছে 2007 সালের টুর্নামেন্টের ফাইনালে, সেই ম্যাচে মেসিও ছিলেন। দুর্দ্রন্ত খেলে ফাইনালে উঠে রবিনহো আলভেজদের কাছে পেরে ওঠেনি মেসি বাহিনী। ব্রাজিলের শক্তিমত্তা নিয়ে মেসির কোনো সন্দেহ নেই। মেসি বলছেন আমরা ব্রাজিলকে সম্মান করি, আমরা জানি ব্রাজিলের খেলোয়াড়রা কী করতে পারে। ব্রাজিল ম্যাচের আগে আমরা বেশ ভালোই ফর্মে আছি, কিন্তু আমাদের অনেক মনোযোগী হতে হবে। আকাশে সাদা জার্সির সম্মান রক্ষার প্রত্যয় জড়েছে সতীর্থ সার্জিও এগোরোর কণ্ঠেও। এই ম্যাচ নিয়ে বিশ্ববাসীর প্রত্যাশা কেমন সেটা ভালোই বুঝেছেন এগোরো। এগোরো বলছেন জার্সির সম্মান রক্ষা করতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, যেমনটা করেছি গত ম্যাচে, কারণ আর্জেন্টিনা ব্রাজিলে ম্যাচ প্রতিদিন হয় না, এ ধরনের গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট তো আরও হয় না। এই ম্যাচ নিয়ে সবার প্রত্যাশা থাকে আকাশচুম্বী, শুধু আমাদের দেশেই নয় গোটা বিশ্ব তাকিয়ে থাকে এই ম্যাচের দিকে। এগোরো আরও বলছেন ব্রাজিল হেলাফেলা করার মতো কোনো প্রতিপক্ষ নয়, তবে নিজেদের সামর্থ্যের উপর আস্থা রাখছেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার। এগোরো বলছেন আমি জানি ম্যাচটা আমাদের জন্য সহজ হবে না, কিন্তু সেমিফাইনালে উঠতে পেরে আমরা অনেক খুশি, ধীরে ধীরে আমরা আমাদের ছন্দ খুঁজে পাচ্ছি। বুধবার বাংলাদেশ সময় সকাল 6:30 কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেমিতে শেষ হাসি কে হাসবে সেটা এখন সময়ই বলে দেবে। ব্রাজিলকে কঠিন পরীক্ষায় ফেলবে বলে মনে করছে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কলানি। গ্রুপ পর্বে খোঁড়াতে খোঁড়াতে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা, কোয়ার্টারে ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিতে পা রেখেছে লিওনেল মেসির দল, সেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ব্রাজিল। সুপার ক্লাসিকোর আগে সাংবাদিকদের আর্জেন্টিনা কোচ লিওনেল স্কলানি বলেছেন ব্রাজিলকে কঠিন পরীক্ষায় ফেলবে তার দল। এবারে কোপা আমেরিকার প্রথম তিন ম্যাচের ফল মন ভরতে পারেনি আর্জেন্টিনার সমর্থকদের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাতারকে হারিয়ে কোয়ার্টার নিশ্চিত করেছে আর্জেন্টিনা। কোয়ার্টারে গ্রুপ পর্বের চেয়ে আর্জেন্টিনার পারফরমেন্সের উন্নতি হয়েছে বলে তিনি মনে করছেন। মেসি নিষ্প্রুফ থাকলেও সার্জিও এগোরোরা দলকে জয়ের বন্দরে ভিড়িয়েছেন। অন্যদিকে গ্রুপ পর্বে দুটি জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে উঠেছিল ব্রাজিল, কোয়ার্টারে প্যারাগুয়েকে প্ল্যান্টিতে হারিয়েছে তিতের দল। ব্রাজিলের বিপক্ষে আরও ভালো খেলে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে আর্জেন্টিনা বিশ্বাস স্কলানির। স্কলানি বলছেন আমাদের প্রতিপক্ষ খুবই শক্তিশালী এটা আমরা জানি, তবে নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে, নিজেদের পরিকল্পনায় অটল থাকতে হবে, তাহলেই আমরা ব্রাজিলকে বিপদে ফেলতে পারবো। দারুণ একটা ম্যাচ অপেক্ষা করছে সবার জন্য, আশা করি আমরা ম্যাচটা জিতেই ফাইনালে চলে যাব। চার ম্যাচে ব্রাজিলের ফরওয়ার্ড এভারটন করেছেন 2 গোল, একাদশে নিয়মিত হয়ে এই কোপায় দারুণ ফর্মে আছেন এভারটন। ব্রাজিলকে হারাতে হলে এভারটনকে আটকাতে হবে আর্জেন্টাইন ডিফেন্ডারদের মনে করছেন স্কলানি। স্কলানি বলছেন প্রথম ম্যাচ থেকে এভারটন দারুণ খেলছে, আমাদের পরিকল্পনায় সে বিশেষ জায়গা পাবে। ব্রাজিলকে হারাতে হলে অবশ্যই এভারটনকে আটকানোর পরিকল্পনা করতে হবে আমাদের। মেসিকে নিয়ে যত ভয় ব্রাজিলের ডিফেন্ডার থিয়াগো সিলভার। কোপা আমেরিকায় এখন পর্যন্ত 4 ম্যাচ খেলে লিওনেল মেসি করেছেন 1টি মাত্র গোল। গোলের হিসাব বাদ দিলেও মাঠের খেলাতে নিজেকে হারিয়ে খুঁজছেন আর্জেন্টিনা অধিনায়ক। মেসি মেসির মতো খেলতে না পারলেও আর্জেন্টিনা উঠে গেছে সেমিফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ব্রাজিল। ব্রাজিল ডিফেন্ডার থিয়াগো সিলভা অবশ্য এই মেসিকে নিয়েও চিন্তিত। তার মতে মেসি তার দেখা সেরা ফুটবলার, তা যে কোনো মুহূর্তে মেসি খেলা বদলে দিতে পারে বলে মনে করছেন সিলভা। সিলভা বলছেন আমার মতে মেসি ইতিহাসের সেরা খেলোয়াড়, অন্তত আমি যাদের দেখেছি তাদের মধ্যে সেই সেরা, কিন্তু এখন ব্রাজিল আর্জেন্টিনা খেলা মেসির জন্য প্রশংসা অন্য ম্যাচের জন্য তোলা থাকুক।
ব্রাজিলও এবার কোপায় প্রত্যাশা মতো খেলতে পারেনি এখনও। গোলের জন্য ধুঁকছে তারা, প্যারাগুয়েকে কোয়ার্টার ফাইনালে হারাতেও টাইব্রেকারে দরকার হয়েছিল সেলেসাওদের। আর আর্জেন্টিনার টানা দুই জয়ে আত্মবিশ্বাস কিছুটা ফিরে পেলেও দলগত দিক দিয়ে আর্জেন্টিনার অবস্থা বেশ নড়বড়ে। প্রতি ম্যাচেই ধুঁকতে হচ্ছে তাদেরকেও, কিন্তু সিলভা মনে করেন মেসি ম্যাচ ঘুরে দিতে পারে যে কোনো মুহূর্তে। জাতীয় দল হোক কিংবা চ্যাম্পিয়ন লিগেই হোক, সবসময় ওর বিপক্ষে খেলা কঠিন। আপনি ওকে ঠেকাতে যতই প্রস্তুতি নেন না কেন, ওর দক্ষতা আর খেলা ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য বুঝে ওঠা বড়ই মুশকিল। মাঝে মধ্যে টুপির নিচ থেকে এমন সব ম্যাজিক বের করে যেটা ধারণা করা যায় না, এটাই পার্থক্য। সেন্টার ব্যাক হিসেবে তাকে নিয়ে সবরকম প্রস্তুতি নিতে হয়। আপনি জানেন সে আপনাকে বাম দিকে টানবে, আবার আপনি এটাও জানেন কখনো কখনো সে ডান দিক থেকেও ঢুকার চেষ্টা করে। তাই মেসিকে আটকানো আমাদের জন্য সত্যি খুব কঠিন হবে।